আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বেলাল হোসাইন, আজকে আলোচনা করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা মূল বইয়ের 14 নম্বর পৃষ্ঠার এই ছকটি নিয়ে, মিডিয়ার প্রভাব প্রচারণায় আমাদের পরিকল্পনা। তো আমরা কিভাবে কি কি পরিকল্পনা গ্রহণ করতে পারি সেগুলো আমরা এখানে উল্লেখ করব। প্রথমত থাকবে আমাদের পরিকল্পনা, এরপর রয়েছে যার সহযোগিতা প্রয়োজন, এবং সবশেষে আমরা নিচে লিখব আমার ব্যক্তিগত পরিকল্পনা। তো এই সকল তথ্য উল্লেখ করে আমরা চেষ্টা করব এই সম্পূর্ণ ছকটি পূরণ করার জন্য। তো চলো শিক্ষার্থীরা দেখে নিচ্ছি কীভাবে আমরা সম্পূর্ণ এই ছকটি পূরণ করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের ছকের নাম হচ্ছে মিডিয়ার প্রভাব প্রচারণায় আমাদের পরিকল্পনা। তো এক্ষেত্রে আমাদের পরিকল্পনা হচ্ছে দলগতভাবে কাজ করব, লিফলেট বিতরণ করব, পোস্টার টানিয়ে দেব, পথসভা করব, মঞ্চ নাটক করে সচেতনতা সৃষ্টি করব। তো এগুলো হচ্ছে আমাদের পরিকল্পনা। যার সহযোগিতা প্রয়োজন সেগুলো হচ্ছে শ্রেণী শিক্ষক, অভিভাবক, এলাকার এমন কোনো ব্যক্তি যিনি তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ এবং স্থানীয় জনপ্রতিনিধি, এদের সহযোগিতা আমাদের বিশেষভাবে প্রয়োজন। এরপরে আমরা দেখে নেব যে আমার ব্যক্তিগত পরিকল্পনা কি। অর্থাৎ উপরে এখানে আমরা দেখেছি আমাদের পরিকল্পনা, এবং এখানে আমরা দেখব আমার ব্যক্তিগত পরিকল্পনা। তো আমি লিখেছি প্রয়োজনের বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করব না, মিডিয়ায় কোনো পণ্য অর্ডার করার পূর্বে অবশ্যই যাচাই করে নেব, প্রলুব্ধ হব না, কাউকে সাইবার বুলিং করব না, অন্যরাও যেন না করে সেই আহ্বান জানাব, নিজের অতি ব্যক্তিগত তথ্য মিডিয়ায় প্রকাশ করব না, কারও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করব না, অন্যরাও যেন না করে সেই আহ্বান জানাব, কারো অ্যাকাউন্ট হ্যাক করব না, অন্যরাও যেন না করে সেই আহ্বান জানাব। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা তোমাদের মূল বইয়ের 14 নম্বর পৃষ্ঠার এই ছকটি পূরণ করবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা মূল বইয়ের অন্য কোনো একটি ছক নিয়ে আলোচনা করব, এবং সেটির সমাধানও আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।